গুড মর্নিং। তো আজ হচ্ছে রথ, তো সবাইকে রথের শুভেচ্ছা। তো এটা না আয়ুষের রথ না, এটা না পাশের বাড়ির একটা ভাইয়ের ছিল। তো রথটা না একটু পুরনো হয়ে গেছে, আসলে কিনে নি। তো ওটাকে আসলে ওই কালারিং কাগজগুলো কিনে এনেছে, তাই ওইগুলো ভাই কি আঠা দিয়ে সব ঠিক করে দিচ্ছে নতুনের মতো। মানে পরে না বুঝতে, মানে কেউ দেখলে না বুঝতেই পারবে না যে এটা পুরানো রথ, এমন করে সাজিয়ে দিয়েছে। তো আয়ুষার জন্য রথ আনা হয়েছিল, ও তো ছোট মানুষ, তো ভেবেছিলাম যে ওর জন্য ছোটই আনা হবে। ছোট মানুষের জন্য তো মানে বড় রথ আনা হয়ে গেছে। রথটার ও না পুরো সেম সেম হাইট হয়ে গেছে। তো ওর রথটা একটু পরে দেখাচ্ছি, দেখছো কীরকম অবস্থা। তো তোমরাও রথের দিনকে কেমনভাবে কাটালে অবশ্যই কমেন্ট করে জানিও। তো রথের দিন কিন্তু বেশ গরম ছিল, এটা কিন্তু কালকের ভিডিও আমি আজ পোস্ট করছি। আর আয়ুষ বুঝলে এখানে কী করছে না, ওর মাকে দেখে অন করছে, আমি ডাকছি আসছেন দেখছো। ওর না শরীরটা এতটাই খারাপ কি বলবো, ওর না কিছুদিন পরেই পরে শুধু জ্বর চলে আসে। এই কিছুদিন আগে ডাক্তার দেখিয়ে মানে কিছু মানে কিছুটা হলেও সুস্থ হয়েছিল, আবার সেই জ্বরে পড়ে গেছে। এখন ওয়েদারটা না এত বাজে, সব বাচ্চা কি অনেক বাড়িতে বড়োদেরও শরীর খারাপ। সবাই সাবধানে থেকো, বৃষ্টি এই সময় না খুব গরম পড়ছে, এরকম বৃষ্টি হচ্ছে, অনেকে মানে গরমের জন্য বৃষ্টিতে ভিজছে। এই বৃষ্টিটা না খুব বাজে, মানে অসময়ে বৃষ্টি হচ্ছে, মানে সবারই শরীর খারাপ হচ্ছে কম বেশি, মাথা যন্ত্রণা, গলায় ব্যথা আর কি, জ্বর সর্দি কাশি তো লেগেই রয়েছে। তো যাই হোক, তার মধ্যে আজকে রথ, বেশি কথা বলবো না, দিনটা বেশ ভালো। তো দেখো বৃষ্টি আরম্ভ হয়ে গেল, আর বাগানের পেয়ারাগুলো না বেশি বড় বড় হয়ে গেছে, ওটাই দেখছিলাম। আর এই যে সারাদিন ও যদি কেউ যদি কিছু খেতে না দেয়, যদি ওকে ফোনটা ধরিয়ে দেয়, এবং ফোনে চার্জ থাকতে হবে অবশ্যই, সারাক্ষণ মানে গেম খেলতে থাকবে, মানে ঘরে থাকলে যতক্ষণ ঘরে থাকবে ও ফোনে কিন্তু অন্য কোনো কাজ নেই, সারাক্ষণ গেম খেলতে থাকবে। তো ওর একটাই কাজ ঘরে থাকলে, তো আমি ওটাই বলছিলাম যে তোর কি গেম খেলা ছাড়া কোনো কাজ নেই, তো ওই জন্যে হাসছিল। তো তোমরা ওকে একে গেম খেলতে পছন্দ করো অবশ্যই বলো। বিকেল হয়ে গেছে, আয়ুষ বললাম না শরীর খারাপ, দেখো তোমরা চোখ মুখ দেখেই বুঝতে পারছো যে কতটা শরীর খারাপ। তো ও না একদমই এমনি সময় না কিছু পেলে, একটু নতুন কিছু পেলে না খুব খুশি হয়ে যায়। তো আছে না রথটা, হ্যাঁ মানে দিয়েছি না সামনে, ওর মানে হাসছেই না, হ্যাঁ হয়েছে আছে। তো ওখানে জোর করে হাসাচ্ছি, মানে কিছু বললেই তারপর হাসছে। তো বাচ্চাদের না শরীর খারাপ হলে সত্যি একদমই ভালো লাগে না। তো ওকে নিয়ে একটু বেরিয়েছিলাম, আমি যাবো না কিন্তু, আমি না গেলে ও যাচ্ছে না। তারপর রাস্তার মধ্যে এসেছি, তারপর বললাম তুমি যাও দাদার সাথে, তারপর যাচ্ছিলো দেখো, বাবার হাত টানছিলো কিন্তু ও কিন্তু হাত দেয়নি, তারপর বাবাই ওকে নিয়ে গেছিলো। তারপর কিছুক্ষণ পর আবার ফিরে এসছে, ফোন করলো বলছে নিয়ে, বলছে বাড়ির কাছে চলে এসছি, ওকে নিয়ে যাও বলো করে, যেহেতু ওই রাস্তাটা না এখানে একটু খারাপ টাইপের আছে, ওই জন্য দুটোকে একসঙ্গে তো নিয়ে যাওয়া যাবে না, ওই জন্য আমি একটু এগিয়ে এসেছিলাম। তো এখানে না একটু বৃষ্টি হলে না জল জমে যায়, খুব বাজে রাস্তাঘাটের অবস্থা আমাদের এখানে। তো যাই হোক, রথের দিন কিন্তু পাঁপড় ভাজা না খেলে হয় তাই না? হ্যাঁ জিলাপিও খাই, কিন্তু জিলাপি না আর পাওয়া হয়নি, তো পাঁপড়টা খেয়ে আজকে শেষ করলাম। তো তোমরা কেমন করে কাটালে অবশ্যই বলো। টাটা আজকের